আল্লাহ একতে একটা বড় বড় আলেম হুজুর রাতে ডাহে আয়ো খেলা হবে তার মতো বড় বড় দুর্নীতি আছে তো কারে কয় খেলা হইব এটি খেলুন না বেলা তুই তুই নতুন খেলুন না কাঁচা খেলো আর লেগে না তো দুবুরালা বন্ধ হয়ে নাম আছে গাঠি দিও তুই একটা শর্ট লইবি তুই মালা করে শর্ট দিলে তুই গোল কিপার বেড়াইয়া লইয়া তুই হেগুল দিয়ে মূর্তি না বলবা লইয়া তুই কস খেলোই মুসিফা দিয়া ধরলে গুলবে বছর কারণে হন তো মা হালকা হইব বুঝলি কি তারিখ হইলো তো এটা আরে মুসলমান কি নতুন খেলুন নেবে না আরে 1000 লোকে 313 জন খেলনা 70 টারে টুকরা কইরা লাইছে 70 টারে ফিসমোরা বান্দিয়া বান্দা লাইছে আর বাহিনীর ফাতলা ফাতলা কুপ দিয়ে দিছে ওমা গো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে আমরা তো হেই খেলো আর ঠিক কি না তো তা খেলা ডর দে বড় বড় কইরা খেলো তোমরা কি খেলা রে খেলবা আমরা চিনি না বাতাস আইলে গাছ ধরে খেলি তো খেলবা তোমরা কুত্তায় খেপকাল দিলে ফল দিয়ে গে ফানি ছোড় আর আমরা সেই বাঘের বাচ্চা কাটা ঠিক কি না কম উমরের রক্তই দেহের ভিতরে আলীর রক্তই দেহের ভিতরে মুসলমান সৈন্যরা জনপদে থেকে ওই জঙ্গলের কাছাকাছি যখন চলে গেছে জঙ্গলের কেনারে গিয়ে যখন দেখে যে রাত হয়ে গেছে রাত হওয়ার পরে মুসলমান সেনাপতি গাছের মগডালে উঠেছে মগডালে উঠে সেনাপতি ডেকে বলেছে এই জঙ্গলের যত জানোয়ার আছো সব জায়গা ছেড়ে দাও নবীর সাহাবারা আজকে এখানে রাত কাটাবে সুবহানাল্লাহ সেনাপতি গাছের তে নাইমা দেহে সব আস্তে আস্তে করে লাইন ধরে বাঘের লাইনে বাঘে হিয়ালের লাইনে হিয়ালে সাপের লাইনে সাপ সব জায়গাতে আছে মুসলমানরা সারাটা রায় কেহ রয়েছে সকালবেলা গাছ উঠতে সেটা সেনাপতি কইছে ও তোমরা অসংখ্য ধন্যবাদ তোমরা জায়গা দিছো আমরা থাকলাম ওখানে আমরা জায়গাতে আছি তোমরা আবার আইও মুসলমানরা বার হইতে আছে বাঘ ভাল্লুক আবার ঢুকতে আছে আমরা সেই খেলোয়াড় বাঘেরে বাঘ মনে করছি না হিয়াল তো সামনে পড়ে না কেন এইটা নিয়ে একটা কারণ আছে এটা নিয়ে যে খেলা হবে কইছে কেড়ে জানেননি এটা কথা মনে করছে কই নিতাম নাকি এটা নিয়ে কোয়ার একটা কারণ আছে কারণ হইল সিংহ সিংহের এই নাক ডাইকে ঘুমাইতে আছে ইন্দুরের গর্ত রইল সিংহের ফাওড়ার কাছে ইন্দুরটা করছে কি তার সারা জীবন চিন্তা করলো সিংহর লগে তো জীবনে কোনো শয়তানি করে যাইতাম পারলাম না খাপটা দেখলে ডর করে কেন তো সিংহ যখন ঘুমাই রয়েছে ইন্দুরে মনে করছে আগ্রহে এই ঘুমের ভিতরে যা করণের কইরা রাউন্ড লাগবো সিংহ যখন ঘুমাই রয়েছে ইন্দুরটা আস্তে কইরা বাড়ুইয়া গাতাড়ার দিকে ফিরা তার তো ডর দৌড় তো দৌড় লাগবো জানা কোথায় কেন গাতাড়ার দিকে ফিরা ল্যাঞ্জাড়া পিসের দিকে দিয়া আস্তে করে সিংহের কানের ভিতরে ল্যাঞ্জাড়া ডুহাইছে ডুহাইয়া যখন কুদুর খুশখুশি দিছে সিংহের একটা মাথা লাড়া দিছে ইন্দুরটা দৌড় দিয়ে গাতার ভিতরে ঢুকে গেছে আবার কুদুর পরে বাড়িয়েছে বাড়িয়া আবার গিয়া সেটা ল্যাঞ্জাড়া দিয়ে লাড়া দিছে আবার যখন সিংহ মাথা লাড়া দিছে লাভ দিয়ে গিয়া গর্তের ভিতরে ঢুকিয়া দিয়ে যায় সিংহ চিন্তা করলো কি তারে এটা এবার সিংহ হয়ে আপনার ফুরা লাড়া দিছে না শক্তি আস্তে করে খুল্লা চাইতেছে কে আর সিংহ সব কইলা সাহেব ইন্দুরটা সিংহটা এবার তারে আর দমক না দিয়া ফাল দিয়ে উঠতে যখন বইছে এই যে ইন্দুরে গাতার ঢুকছে আর বার হইনি মুসলমান হলো সিংহের জাতি সিংহ যখন ঘুমাই গেছে এই সিটার মাঠ ফাড়ানো ইন্দুর আর শামসিকার জাতি ঠিক কি না আমরা মুসলমান সিংহের সিংহের জাতিকে ঘুমে পাইয়া ল্যাঞ্জা দিয়া লাড়া দিয়া চাইতো চাই আমরা আসিনি উঠতে বইলে তোর আর গর্তেতে বার হইতি না ঠিক কি না বেড়া খেলতেও হমান হমান ফেলে আর লাগে আমি সারা জীবনে কইছি সাইডে সাইডে আসতে হয় সাইডে দুইও কোনো আসতে হয় না ছয় হয় আমরা হইলাম সাইড তোর হইলি দুই গড়লে হমান হমান করলে ছয় হইব আসতে হইতো না ঠিক কি না কম সুতরাং মুসলমানের লগে বেড়াগিরি দেখাইতে আইও না এটি মুসলমান খেলতে খেলতে বড় হয়েছে এটি জন্মের পরে খেলা শুরু করে মরণের পর্যন্ত খেলে ওই ঘাসনের ময়দানে গিয়ে ও খেলে ওই ফেরেস্তার লোকে ও খেললে ঠেলা দিয়ে হেগুল যা কইয়া যান না তো ডুবে এই মুসলমানরা তো ডর দেখায় আইও আইতাম কিন্তু আমরা আইয়ে রয়েছি না তোর এনাইবি আমরা তো আইয়ে রয়েছি মা ঢুকি হাতাম না আমরা আমরা তো জুয়া গাইয়া দেহ না তোমরা কখনো আমরা কখনো দেহ আইয়া আমরা তো দেহ কি তো আমরা আইয়ে রয়েছি না তুই আইবি না
ওই হাতে হাতের মতো আরেকবার শুয়ে আসাস না, 15-20টা দিয়া লাগছে আরেকবার শুয়ে আস না, বড় বড় কয় না তারে এই কেলাইতেছে কয় শুয়ে আসা। এটা না মুসলমান যদি আবার সিংহের মতো গর্জতে পারে, খোদার কসম আজকে ফিলিস্তিনে যেমন করে মুসলমানদের রক্তে ওই ধুধু মরুভূমি রঞ্জিত হচ্ছে, আজকে যেমন করে আমার ওই আরাকানের মুসলমানের রক্তে নফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আজকে কাশ্মীরের ঝিলাম নদীর পানি আমার মুসলমানের রক্তে যেমন রঞ্জিত হয়েছে, খোদার কসম মুসলমান যদি আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠতে পারে, ওই কাফের বেদিনেরা তারা মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস নাই, ঠিক কিনা বলো? সুতরাং মনে রাখব আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব ইনশাআল্লাহ। এটা তোমরা বাহের বাড়ি আমরা মামুর বাড়ি না, তারা মনে করছে তারার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি, আমরা বেড়াই না মানুষ রে, আমরা উদিন উদিন 12 মাস মারও আছি, ঠিক কিনা কাও? কাম লাগলে আইও, তোমরা যখন কইছো খেলা হইব আমরাও কইছি খেলা হইব, ঠিক কিনা কাও? এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আর সময় কোলানো যাচ্ছে না, ঘড়ির কাঁটা আমাকে জানিয়ে দিচ্ছে আসরের জামাতের সময় হয়ে যাচ্ছে। শেষ কথা শুধু এটুকুন বলে যাই, কবি ফররুক বলেছিলেন কত যে আধার পর্দা পাড়ে ভোর হলো জানি না তা, নারঙ্গি বনে কম্পছে সবুজ পাতা, দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না, বীর চান্দিনার বীর জনতা জোয়াগের আমার কলিজার টুকরা যুবকেরা, গর্জ উঠ সিংহের মতো গর্জন দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে দাও, মনে রাখবা মনে রাখবা সিংহের জাতি সিংহের মতো প্রয়োজনে একদিন বাঁচবা, শিয়ালের মতো 500 বছর বাঁচার ভিতরে কোনো ক্রেডিট নাই, ঠিক কিনা বলো? শিয়ালের জিন্দেগি ছেড়ে দিয়ে আর মোর ভেঙে সিংহের মতো গর্জন দিয়ে উঠো, বিজয় আমাদের সুনিশ্চিত। পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্যি, পশ্চিমে উস্ত যাওয়া যেমন তার চাইতে আরো বেশি সত্যি, চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেমন আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, মুসলমানদের কলেমা কোচিত পতাকা বাংলার জমিনে পথ পথ করে উড়বে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হও। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই, আজকের মতো বিদায় নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।